হ্যালো, হাই, আমার নাম দেবস্মিতা ঘোষ আর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে দীপান্বিতা কালেকশন টু ক্রিয়েশন। উই আর এ বুটিক লোকেটেড ইন সাউথ ক্যালকাটা, একদম জেমস লং এর উপরে আমাদের লোকেশন আছে, জাস্ট ইন বিটুইন তারাতলা অ্যান্ড বেহালা। যারা যারা আমার লাইভটা এখন দেখতে পাচ্ছ, একটুখানি প্লিজ কমেন্টে জানাও যে অডিও অ্যান্ড ভিডিও দুটোই ক্লিয়ার আছে কিনা। ওয়েলকাম 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 টু এভরিবডি যারা এখন আমার লাইভে জয়েন করছো। Thank you so much for joining my life. My name is Deboshmita Ghosh and my brand's name is Dipannita Collection to Creation. Ektukhani jara ekhon join korcho, please comment e janao whether you can clearly hear me and see me. Amake porishkar bhabe dekhte pachho kina ar amar kotha shunte pachho kina ektukhani please janao. Ajke je collection ta niye eshechi সেগুলো হচ্ছে প্রাইমারিলি আজকে থাকছে পুজো ওয়্যার কালেকশন। মানে বুঝতেই পাচ্ছো আমি যে ধরনের একটা গর্জিয়াস কুর্তি পরে এসেছি উইথ আ দুপাট্টা, এই ধরনের কিছু কুর্তিস থাকবে, দুপাট্টাজও আছে। অ্যান্ড এইটা মোটামুটি আমরা দেখাবো ফর 40-45 মিনিটস, তারপরে আফটার দি পুজো কালেকশন আমি কটন কুর্তিস দেখাতে স্টার্ট করবো। ওকে, সো প্লিজ একটুখানি যারা জয়েন করছো ডু কমেন্ট ওয়েদার ইউ ক্যান clearly hear me and see me. Booking procedure ta bhishon easy, just like with every other seller, you have to take a screenshot of the product which you want to book. Je product ta pochondo hocche seta screenshot nebe. Amar number already dewa ache ekhane, 8017161415. Ei number e tomader product er screenshot ta pathate hobe along with your size, name and location. সাইজ আমি কিন্তু এইভাবে বলবো যে 36, 38, 40, 42 এইভাবে বলবো। ইফ ইউ আর নট কমফোর্টেবল উইথ দ্যাট, ইফ ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড উইচ ওয়ান ইজ ইউর সাইজ, তাহলে ইউ হ্যাভ টু মেনশন ইউর ইনার সাইজ। ঠিক আছে, বুক করার সময় ইউ ক্যান মেসেজ অ্যান্ড টেল মি ইউর ইনার সাইজ, তাহলে সেই অ্যাকর্ডিংলি আই উইল সেন্ড ইউ দি সাইজ করেসপন্ডিং ইন মাই ব্র্যান্ড। যারা এখন অলরেডি জয়েন করছো একটুখানি প্লিজ বলো যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। আই হ্যাভেন্ট ইয়েট গট এনি সিঙ্গেল কমেন্টস, আই ক্যান সি আ লট অফ পিপল ওয়াচিং। একটুখানি প্লিজ কমেন্ট করে জানাও, তাহলে আই উইল স্টার্ট মাই লাইভ। পুজো এসে গেছে, পুজো আর বেশি দিন বাকি নেই, আর হার্ডলি আজকে কত তারিখ হয়ে গেল, আই থিঙ্ক আর অলমোস্ট জাস্ট 24 ডেজ মতোই বাকি আছে। কাজেই পুজোর শপিং কিন্তু আই গেস অলরেডি সবার স্টার্ট হয়ে গেছে, কিন্তু আজকে তাও আমি কিছু পুজোর স্পেশাল কুর্তিজ নিয়ে এসেছি একদম কাতান সিল্কের। যেরকম আমি কুর্তি একটা পরে আছি, একদম এই স্টাইলেরই কিছু সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনস আজকে পাবে। জাস্ট এ মিনিট, একটুখানি আমি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা সুতপাদি, আই গট ইউর কমেন্ট, অল ক্লিয়ার। ঠিক আছে, চলো তাহলে লেট আস বিগিন দ্য লাইভ। জাস্ট এ মিনিট, আমি জাস্ট 30 সেকেন্ডস নিচ্ছি, লাইভটা একটু শেয়ার করে দিই। যারা আমার বুটিকে আসতে চাও, এসে কিছু অর্ডার প্লেস করতে চাও, সেটাও কিন্তু তোমরা করতে পারো। আমার বুটিক হচ্ছে 21 SN Roy Road, দ্যাট ইজ অন জেমস লং সরণি, সাউথ ক্যালকাটা, জাস্ট নিয়ার তারাতলা। যদি তোমাদের কিছু প্রোডাক্টস মানে মেটেরিয়াল থাকে অ্যান্ড ইউ ওয়ান্ট টু গেট দ্যাম টু মি, ইউ ওয়ান্ট মি টু ডিজাইন দ্যাম, তাহলে সেটাও করতে পারো। বাট ইউ হ্যাভ টু কাম হিয়ার বাই দি 15, তো বলবো না, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে এই উইকের মধ্যে হলেই ভালো হয়, কি আর কারণ তার থেকে পরে আফটার 15 আমরা আর কোনো কাস্টমাইজেশনের কিন্তু অর্ডার নিতে পারবো না, বিকজ একদম আর 15 দিন তখন বাকি থাকবে বেসিক্যালি পুজোর। ওকে, সো লেট আস বিগিন। ঠিক আছে, ফার্স্টে আমি যেটা পরে আছি এইটা দিয়ে স্টার্ট করি। দুপাট্টাটা সরিয়ে রাখছি, দিস ইজ আ বেনারসি দুপাট্টা। ইফ ইউ ওয়ান্ট টু বুক দিস পার্টিকুলার দুপাট্টা, ইউ ক্যান বুক দিস দুপাট্টা। দিস ওয়ান কামস ফর 450 রুপিস, দ্য প্রাইস ফর দিস দুপাট্টা ইজ 450 রুপিস। আচ্ছা, এবার আমি যেটা আজকে পরে এসেছি এটা বলে দিই, দিস ইজ আ কাতান সিল্ক আনারকলি, অ্যাজ ইউ ক্যান সি।
খুব বেশি বিশাল ঘেরওয়ালা নয়, দিস ইজ আ এ লাইন স্টাইল, কিন্তু এর মধ্যে কলি দেওয়া আছে। প্রাইস থাকছে এটার 1350 only, 1350 only। price of the kurta which I am wearing is 1350. Sizes available is from 36 to 42, that is 36 38 40 42. Accordingly bolte paro je M theke XL of the available ache, and the price is 1350. etar kintu aro ekta color ache jeta aro mishti ekta bright color ache, setao dekhaacchi. Dekho ekhane ekta dori diyechi, you can just tie it up like this. কারোর যদি আমার মতো স্ট্রেট প্যান্টস দরকার হয় এগুলোও বলতে পারো, এগুলো আমি কাস্টম মেক করে দিই, আমার কাছে মেটেরিয়াল থাকে, আই উইল স্টিচ ইট এন্ড সেন্ড ইট টু ইউ। নেক্সট কালার অফ দিস বিউটিফুল কলিদার উইচ আই এম ওয়েয়ারিং এই আসছে, এইটা দেখো, নেক্সট কালারটা দেখো, এটারও প্রাইস থাকছে 1350। এটারও প্রাইস থাকছে 1350। দি কালার ইজ নট এক্স্যাক্টলি লাল, একদম ব্রাইডাল রেড আমি বলবো না, বাট দিস ইজ আ ভেরি ডিপ পিচ কালার। 1350 ইজ দ্য রেট অফ দিস ওয়ান। সাইজ এটার মধ্যে তোমরা বুক করবে 36 থেকে 42 অবধি, দ্যাট ইজ 36 38 40 and 42। 1350 ইজ দ্য প্রাইস। একটু কাছ থেকে দেখে নাও, দিজ আর অল উইভিং। See, even the one which I am wearing, these are not printed. এগুলো কিন্তু প্রত্যেকটা weaving করা, এগুলো একদম কাতান সিল্কের উপরে যাচ্ছে with full cotton lining and হাতে আর গলাতে এইরকম পুরো গোটা পাতির লেস যাচ্ছে। 1350 is the price. যাদের পছন্দ হচ্ছে তারা ঝটপট এগুলো বুক করে ফেলো, এগুলো কিন্তু পুজোতে যে কোনো দিন সন্ধ্যেবেলা পরে বেরোনোর জন্য ভীষণ ভালো হবে। 1350 is the price. ঠিক আছে, এই দুটো কালার, একটা আমি পরে আছি which is a baby pink and this one is a deep peach color, দেখে নিয়েছো, পছন্দ আছে তো এসএস নিয়ে নাও, এসএস নিয়ে আমাকে চটপট পাঠিয়ে দেবে। গোল্ডেন কালারের প্যান্ট আর দুপাট্টা দেখাবে, এন্ড পিপি কত, গোল্ডেন কালারের প্যান্ট যেরকম আমি পরে আছি এরকম বানিয়ে দেবো আমি মেটেরিয়াল দিয়ে, প্রাইস পড়বে 650 rupees। দুপাট্টা আমি দেখাবো, আগে কুর্তিস গুলো দেখিয়ে দিই তারপরে দুপাট্টাস দেখাবো, কেমন? চলো এটা তাহলে সরিয়ে দিচ্ছি। এই রকম ধরনের আরো কুর্তিস আছে, স্ট্রেট কাটস আছে, স্ট্রেট কাট কুর্তিস, সেগুলো দেখাই, চলো সরিয়ে দিলাম। নেক্সট দেখাচ্ছি একটা ইয়েলো কালারের মধ্যে, নেক্সট দেখাচ্ছি একটা ইয়েলো কালারের মধ্যে, এইটা দেখো, এইটা দেখো, এটা কিন্তু স্ট্রেট কাট আছে, হ্যাঁ এটা স্ট্রেট কাট, ব্যাক সাইডটা একটু ডিপ করে ইউ কাট করেছি আর তার সাথে লটকন দেওয়া দড়ি। আচ্ছা এইটা দেখে নাও, দিস ইজ স্ট্রেট কাট, এর আগেরটা দেখিয়েছিলাম ওটা ছিল কালি দেওয়া, এটা পুরো মিনে করা যাচ্ছে, দেখে নাও একটু কাছ থেকে, ফুল মিনে ওয়ার্ক, এগুলো কিন্তু একদম কাতান সিল্কের মধ্যে যাচ্ছে। দিস ইজ হাউ ইটস গোয়িং টু লুক, এই যাচ্ছে ব্যাক সাইড। সাইজ বুক করবে এটার মধ্যেও তাই 36 থেকে 44 অবধি বুক করতে পারো, 36 38 40 42 44। দিস ইজ দি ব্যাক সাইড, দিস ইজ দি ফ্রন্ট সাইড, গলায় কট পাইপিং আছে, হাতে লেস আছে। প্রাইস থাকছে এটার 1400, প্রাইস থাকছে এটার 1400। দিস ইজ সাইড কাট কুর্তি। এবারে এর সাথে তোমরা চাইলে যে কোনো একটা কন্ট্রাস্ট করে একটা দুপাট্টা নিতে পারো, আমি দুপাট্টাও আরো দেখিয়ে দেব। আগে আমি কুর্তিস দেখিয়ে দিচ্ছি, যার যে কুর্তিটা পছন্দ হচ্ছে সেটার এসএস নিয়ে রাখো, তারপরে যখন দুপাট্টাস গুলো দেখাবো তখন ম্যাচিং করে দেখে নিতে পারবে তাহলে কোনটার সাথে কোনটা ম্যাচ করছে। প্রাইস থাকছে এটার 1400, প্রাইস থাকছে এটার 1400, এটা কিন্তু সাইড কাটের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। চলো এটা ছিল ফ্রন্ট, এইটা যাচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডে একটু ডিপ কাট আছে গলাটা আর তার সাথে এরকম লটকান সরালাম। তোমারটার প্রাইস কত? 1350, আমি যেটা পরে আছি এটার প্রাইস আছে 1350। দীপানিতা ভৌমিক ম্যাম হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং।
কালারটা দেখাবো না, সেটা একটা ভীষণ মিষ্টি একটা ওয়াইন কালার। দেখো 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 এই কালারটা, এই কালারটা দেখো, এটা মারাত্মক মিষ্টি ওয়াইন কালার। এটাও কিন্তু একটু ফ্লেয়ারের মধ্যে আছে, দ্যাট ইজ এটাও কিন্তু তোমার সাইড কাট নয়, এটা কিন্তু এ লাইন কাটে আছে। কাপড়টা একটু কাছ থেকে দেখিয়ে দিই, এগুলো কিন্তু সব উইভিং করা, এগুলো কিন্তু একটাও কোনো প্রিন্ট নয়। এই দেখো উল্টো দিকটা হাতে লাইনিং দিইনি এটাতে, সেই জন্য উল্টো দিকটা দেখাতে পাচ্ছি হাতের। এই যে পুরো উইভিং করা যাচ্ছে। সাইজ বুক করবে 36, 38, sorry, 36 না, 38, 40, 42, 44, 38, 40, 42, 44, 1350 is the price. 1350 is the price. It's a beautiful color combination. Back side টা দেখে নাও, ফুল যাচ্ছে কাতান সিল্কের মধ্যে ব্যাক সাইডটা, এই আসছে ফ্রন্ট সাইড। 1350 ইজ দ্য প্রাইস। যাদের যেটা পছন্দ হচ্ছে চটপট বুক করে ফেলো, এর সাথে লোয়ারের চিন্তা করতে হবে না। লোয়ার যেরকম আমি পরে আছি, একটা বেজ কালারের স্ট্রেট প্যান্টস, এরকম আমি বানিয়ে দিতে পারি। প্রাইস পড়বে 650। এটা দেখে নাও 1350, সাইজ বুক করবে 38, 40, 42, 44, 38, 40, 42, 44, ঠিক আছে। নেক্সট যাচ্ছে 1250 এর, এটাও কিন্তু একদম কাতান সিল্কের কুর্তি। পুজোতে পরো বা বিয়ে বাড়িতে পরো, আমি তো এরকম বিয়ে বাড়িতেও পরেছি। বিয়ে বাড়িতেও খুব সুবিধা হয়, যাদের সব মানে একটু দূরের থাকলে কোনো ওকেশন যেখানে শাড়ি পরে যাওয়াটা ক্যারি করাটা সারাদিন মুশকিল হয়, সেখানে কিন্তু এই ধরনের একটা কুর্তি আর এর সাথে একটা বেনারসি দুপাট্টা নিয়ে নিলে ইউ আর জাস্ট সেট। বেনারসি দুপাট্টাও আমি দেখাবো, ফার্স্ট লেট মি গেট ডান উইথ দ্য কুর্তিস, দেন আই উইল মুভ অন টু দি দুপাট্টাস। আচ্ছা এইটা দেখে নাও, এইটা যাচ্ছে অঙ্গরক্ষা স্টাইলের মধ্যে, রানীর সাথে অফ হোয়াইট কম্বিনেশন। দিস ইজ এ সাইড কাট কুর্তি, ওকে, দিস ওয়ান ইজ এ সাইড কাট কুর্তি। স্লিভস থাকছে তোমার থ্রি কোয়ার্টার। সাইজ বুক করবে 36, 38, 40, 42, 36, 38, 40, 42, প্রাইস থাকছে 1250। এই যাচ্ছে ব্যাক সাইডটা দেখে নাও, এই যাচ্ছে ব্যাক সাইডটা তোমারটার দাম, এটা আমি যেটা পরে আছি এটা আছে 1350, 1350, আর আমার হাতে যেটা আছে এটার দাম হচ্ছে 1250, দ্যাট ইজ 1250। সাইজ বুক করবে 36, 38, 40, 42, জাস্ট এ মিনিট, হ্যাঁ 42 অবধি বুক করবে, এটা 42 অবধি অ্যাভেলেবল আছে। এর সাথে একটা হোয়াইট কালারের যদি লেগিংস দিয়ে পরো আর তার সাথে একটা হোয়াইট দুপাট্টা নিয়ে নাও, দুপাট্টা আমি দেখাবো, তাহলে ভীষণ সুন্দর লাগবে পুরো সেটটা। দেখে নাও, প্রাইস থাকছে 1250, ওকে। চলো সরাচ্ছি, যাদের যেগুলো পছন্দ হচ্ছে গাইজ ঝটপট এসএস নেবে, নিয়ে বুক করবে। এখন আমি কাতান সিল্কের গুলো সব দেখাবো, তারপরে আমি কটনের কুর্তিস দেখাবো। আচ্ছা এরপর দেখাচ্ছি একটা মিষ্টি ফিরোজা কালার, এরপর দেখাচ্ছি একটা মিষ্টি ফিরোজা কালার, এই কালারটা দেখো। এটা কিন্তু বিগ সাইজ অবধি আছে, মানে এটা 46 অবধি পেয়ে যাবে, 40 থেকে 46 অবধি এটা বুক করতে পারো। প্রাইস থাকছে 1250। এগুলো কিন্তু সব কাতান সিল্কের, দেখো যে মেটেরিয়ালটা আমি পরে আছি এটা তোমরা বুঝতেই পারছো, দিস ইজ নট আ ভেরি হার্ড মেটেরিয়াল, দিস ইজ আ ভেরি সফট মেটেরিয়াল, অ্যান্ড অলসো ইট হ্যাজ গট ফুল কটন লাইনিং। একদম দেখে নাও, ফুল কটন লাইনিং আছে, কালারটা দেখো, দিস ইজ আ কি বলবো, এটা একটা কর্নফ্লাওয়ার কালার, অ্যাকচুয়ালি কর্নফ্লাওয়ার একটা ফুল হয় সেরকমই, ব্লুইশ টিন্ট, পুরো ফিরোজা বলবো না, লাইট আকাশি কালার বলতে পারো। প্রাইস থাকছে 1250, সাইজ বুক করবে 40, 42, 44, 46, মানে হচ্ছে 3XL, সো ইউ আর গেটিং দিস ফ্রম XL টু 3XL, 40, 42, 44, 46 এতগুলো সাইজ পাচ্ছ।
প্রাইস থাকছে অনলি 1250, প্রাইস থাকছে 1250। হাই রুনা, এর আর কালার আছে? কোনটার কালার জিজ্ঞেস করছেন? রুমা রয় ম্যামকে বলছি, আমি প্রত্যেকটা পিস যেগুলো আছে আমার কাছে এগুলো কিন্তু সব আমার নিজের ডিজাইন করা, আমার বুটিকে তৈরি। সো সেম কালারের কিন্তু, সরি, সেম ডিজাইনের কিন্তু অন্য কালার হবে না, যেটার যে কালার এন্ড ডিজাইন তৈরি হয়েছে সেটা সেটাই, মানে ইচ এন্ড এভরি ওয়ান ইজ আ ইউনিক পিস। প্রাইস থাকছে এটার 1250, ঠিক আছে? দেখে নাও, যাদের পছন্দ হচ্ছে বুক করতে পারো, যারা একটু সোবার জিনিস পছন্দ করো তাদেরকে আমি বলবো ইউ ক্যান গো ফর দিস কালার 1250। একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট, এই এখনই লোককে ফোন করতে হয় রে। এটার কালারটা না ফোনে একটু হালকা দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু এতটা হালকা নয় যতটা তোমরা হালকা দেখছো। তোমার কুর্তির মতো কটনে হবে? হ্যাঁ হবে। সুমিতা চক্রবর্তী ম্যাম হ্যালো, আগেরটা ওয়াচিং ফ্রম গোয়া ফার্স্ট টাইম, ওকে ওয়েলকাম টু মাই লাইফ। আগেরটার কালার, আগেরটা বলতে আচ্ছা হোয়াইট এন্ড পিঙ্ক যেটা না, ওটার কালার নেই। চলো এটা দেখে নিয়েছো 1250। মুভিং অন টু দি নেক্সট ওয়ান, মুভিং অন টু দি নেক্সট ওয়ান। Next one is a very sober one. Let me show this to you. পরে যেটা দেখাচ্ছি এটা যাচ্ছে একদম অ্যাশ কালারের সাথে রেডিশ মারুন কম্বিনেশন। এইটা দেখো, এই কালারটা দেখো, খুব সোবার দেখতে। এটা আমি শুধু বলবো না পুজো পারপাস, বাট দিস ক্যান বি ইয়োর ওকেশন ওয়্যার ইভেন ফর আ ফর্মাল সেটিং অলসো। জিনিসটা দেখো, কালার কম্বিনেশনটা যাচ্ছে অ্যাশ এর সাথে মারুন। এইটা কিন্তু ঢাকাই প্যাটার্নের আছে, মানে জামদানি প্যাটার্নের উইভিং। একটু কাছ থেকে দেখালে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু ফুললি জামদানি প্যাটার্নের উইভিং যাচ্ছে। এই আসছে ফ্রন্ট সাইড, এই থাকছে ফুল ব্যাক সাইড। এটা কিন্তু চন্দেরি সিল্কের উপরে আছে উইথ ফুল কটন লাইনিং। প্রাইস থাকছে 1250, সাইজ বুক করবে 38 40 42 44, 38 40 42 44। এই আসছে পুরো জিনিসটার লুকটা, খুব সোবার লুক, নো জড়ি চুমকি কিচ্ছু নয়, নো জড়ি, এটা একেবারে কিন্তু উইভিং এর উপর যাচ্ছে 1250। পছন্দ হলে এসএস নিয়ে বুক করবে। আমি কমেন্টস পাচ্ছি না কেন, কি হলো? কেমন আছো তুমি? বাবা কেমন আছেন? বাপি ইজ মোটামুটি এখন স্টেবল আছে, বাট হি ইজ স্টিল ইন দি হসপিটাল। এখনো বাপিকে বাড়ি নিয়ে আসতে পারিনি, দেখা যাক আরো হয়তো আ ফিউ উইকস পরে ছুটি দেবে ফাইনালি। আচ্ছা চলো সরিয়ে দিলাম এটা। হ্যাঁ একদম আমাদের সবার ভীষণ 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 ফেভারিট একটা কালার, দ্যাট ইজ রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন। ইয়েস, এটা অ্যাবসলিউটলি দুর্গা পুজো কম্বিনেশন। এই কম্বিনেশনটা দেখো, এটা যাচ্ছে ফুললি রেড, একদম এটা ফুল ব্রাইডাল রেড, বাট এটা কিন্তু সাইড কাট গেছে কুর্তিটা। এর কাজগুলো খুব ছোট্ট ছোট্ট বুটির ওপর গেছে, আমি যেটা পরে আছি তার থেকেও কিন্তু ছোট ছোট বুটি আছে এইটার মধ্যে। দেখে নাও, গলার সামনে এরকম গোটা পাত্তির লেস ওয়ার্ক আছে, হাতেও তাই, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন দি সাইড কাটস। প্রাইস ইজ 1250, অ্যান্ড সাইজ ইউ ক্যান বুক ইজ ফ্রম 38 40 42 44, ফ্রম 38 to 44, এতগুলো সাইজেস অ্যাভেলেবল আছে। প্রাইস থাকছে 1250, প্রাইস ইজ 1250। দি দেখাও প্লিজ, তোমার কুর্তির মতো কটনে
কটনের টা আমি একটু পরে দেখাচ্ছি, আগে আমি সিল্ক গুলো সব দেখিয়ে দিই, তারপরে আমি কটনের মধ্যেও কলিদার দেখাবো, আই প্রমিস দেখাবো। একটু আমার সাথে থেকো যতক্ষণ না লাইভটা ওভার হচ্ছে। কটা বাজে? 5:30 অব্দি আমি একটু সিল্কের কুর্তিস দেখিয়ে দিই, তারপরে আমি কটন দেখাবো। আচ্ছা চলো। সো দিস ওয়াজ ফর 1250, সাইজ অ্যাভেলেবল আছে ফ্রম 38 to 44, 38, 40, 42, 44। দেখে নাও, এই আসছে পুরো জিনিসটার লুকটা, এই যাচ্ছে ব্যাক সাইড। এটা কিন্তু একদম অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য পারফেক্ট। যারা অষ্টমীতে অঞ্জলি দাও, এবং অবভিয়াসলি আমরা সবাই দিই, লাল সাদা যারা পরাটা প্রেফার করো তাদেরকে আমি বলবো, ইউ গাইস ক্যান গো ফর দিস ওয়ান। দিস ইজ ভেরি সিম্পল, ইজি টু ওয়ার, ইজি টু ক্যারি, ডেফিনেটলি একদম সিম্পল সোপার সাইড কাট কুর্তি ইন রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন। প্রাইস থাকছে 1250, প্রাইস থাকছে 1250, ঠিক আছে? চলো সরিয়ে দিচ্ছি। এই যে পুরো, কিন্তু যত জরির তোমরা ফুল দেখছো এগুলো কিন্তু সবটাই উইভিং এ, ঠিক আছে? দের আর নো প্রিন্টস, এগুলো কিন্তু পুরোটাই উইভিং এর উপর যাচ্ছে। যেমনটা আমি পরে আছি এই স্টাইলেই আছে মেটেরিয়ালটা, কাতান সিল্ক। সরিয়ে দিলাম। নেক্সট একটা ওয়ান পিস ড্রেস দেখাবো। নেক্সট যেটা দেখাচ্ছি এটা যাচ্ছে ওয়ান পিস লং ড্রেস ইন গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন, গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক। এইটা এইটা যারা আমার থেকে বিচিত্রা ড্রেস নিয়েছিলে 2 বছর আগে, ইউ গাইস ক্যান রিকলেক্ট, এটা আমার সেই বিচিত্রার প্যাটার্নেই হয়েছে। লোয়ার পোর্শনটাতে কিন্তু প্লিটস নেই, লোয়ার পোর্শনটা ফুললি কালিদার, লোয়ার পোর্শনটা থাকছে ফুললি কালিদারের ওপর, আপার পোর্শন থাকছে পুরো কলার দেওয়া, শার্ট কলার দেওয়া উইথ এলবো লেন্থ স্লিভস। প্রাইস থাকছে এটার 1350, একদম রিজনেবল রেট থাকছে এগুলোর প্রত্যেকটা আমার পিসে। প্রাইস থাকছে 1350। দিস ওয়ান ইউ উইল গেট ইন সাইজেস ফ্রম 40, 42 অ্যান্ড 44, 40, 42 অ্যান্ড 44। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট এনি আদার কালার অপশন, দেন হোয়াট উই ক্যান ডু ইজ আই ক্যান প্রোভাইড ডিফারেন্ট কালার্স ফর দিস পার্টিকুলার পোর্শন। সে ইনস্টেড অফ ব্ল্যাক ইউ উইল বি গেটিং পিঙ্ক অর নেভি ব্লু অর মারুন অর ইভেন রেড অর রানি কালার, ভ্যালেট কালার, আই হ্যাভ লাইক লটস অফ কালার অপশনস ফর দ্যাট, বাট দি আপার পোর্শন উইল রিমেইন দ্য সেম অ্যাজ দিস ওয়ান, দ্যাট ইজ গোল্ডেন বেজ কালার। Price is 1350. Price is 1350. And if you are opting for any other color other than black, then you can get any size, whatever you want, because that will be customized for you. And for only the black one, the sizes available are 40, 42 and 44. 40, 42 and 44. এই আসছে জিনিসটা। Okay, and one more very important thing is, if you are booking a cotton kurti for say 40 size, suppose 40 size fits you very nicely and you generally book a kurti for 40 size in cotton, but in lining you have to remember that you have to book maybe 42 size because of the lining inside na. If you wear a 40 size lining kurta, it will be very tight for you. So it's always better, even if you can tell me that you wear a 40 size kurta in cotton, then maybe I'll send you a 41 size in lining kurtis. ঠিক আছে? কারণ কি, সুতিতে আমরা যে সাইজটা পরি লাইনিং এ কিন্তু একটু বড় থাকলে সেটা সুবিধা হয়, মানে কমফোর্টেবলি পরা যায়। চল, এটা দেখে নিয়েছো। প্রাইস ছিল এটার 1350, 1350। এই যাচ্ছে ব্যাক সাইডটা, এই আসছে ফ্রন্ট সাইড। ওকে চলো সরিয়ে দিলাম। কটন কুর্তিস আমি দেখাবো, আগে সিল্ক গুলো সব দেখিয়ে দিই, তারপর আমি কিন্তু কটনের কুর্তিসও দেখাবো, কাজেই আমার সাথে একটু থাকতে হবে আজকে তোমাদেরকে। নেক্সট দেখো, নেক্সট কম্বিনেশনটা দেখো, এইটা দেখো,
এইটাও কিন্তু আসছে একদম কলিদার স্টাইলে, এটাও কিন্তু ফুললি যাচ্ছে কলিদার স্টাইলে। অন ওয়ান সাইড রেড সিল্ক ইউজ করা হয়েছে অ্যান্ড অন দি আদার সাইড অ্যাজ ওয়েল অ্যাজ দি ব্যাক সাইড কাতান ইউজ করেছি ইন বিস্কিট কালার শেড, তার উপরে পুরো মিনে করা। বুঝতেই পারছো তোমরা, এটা কিন্তু বেজ কালারের বিস্কিট কালার কাতান সিল্কের ওপরে মিনে করা যাচ্ছে রেড অ্যান্ড ব্লু দিয়ে। সাইজ এটার মধ্যে অ্যাভেলেবল আছে 38, 40, 42। প্রাইস থাকছে এটা 1650, প্রাইস থাকছে এটার 1650। এটাও কিন্তু পরলে ভীষণ প্রিটি লাগবে দেখতে। দেখো এইরকম স্টাইলে যাচ্ছে কলিদার অলং উইথ এখানে একটা সাইডে ছোট্ট করে বাঁধা। এই যাচ্ছে ব্যাক সাইডটা 1650, এই আসছে এটার প্রাইস 38, 40, 42। দিজ আর দি থ্রি সাইজেস উইচ ইউ ক্যান বুক ফর দিস পার্টিকুলার ডিজাইন, 1650, 38, 40, 42। চলো সরিয়ে দিলাম, এর সাথে একটা রেড দুপাট্টা যদি সাইডে নিয়ে নাও ভীষণ ভালো লাগবে দেখতে। দুপাট্টাস গুলো আমি দেখাবো, আগে কুর্তিস গুলো দেখিয়ে দিচ্ছি তারপরে আমি দুপাট্টাস গুলো দেখাবো। এই আসছে ড্রেসটার লুকটা, দেখে নাও ঠিক আছে। আচ্ছা গলার সামনে কিন্তু একটা লেস ইউজ করা হয়েছে, এইভাবে দেখো এইখানে যে স্টোন লেসটা দেখছো এটা পুরো গলায় ইউজ করা হয়েছে 1650। চলো সরিয়ে দিলাম, ভায়োলেট কালার একটা মভ কালারের কুর্তি। এটার প্রাইস কিন্তু অনেকটাই কম অ্যাজ কম্পেয়ার টু যেগুলো আমি এতক্ষণ দেখাচ্ছিলাম। দিস ওয়ান ইজ ওনলি ফর 1000, দিস ওয়ান ইজ ওনলি 1000 রুপিস। দেখে নাও জিনিসটা, দেখো পুরো কিন্তু চেকস এর উপর যাচ্ছে, চেকস গুলো উইভিং করা, কোনো প্রিন্টেড নয়, চেকস গুলো কিন্তু একেবারে উইভিং করা। দেখো একটু কাছ থেকে আমি দেখাচ্ছি, চেকস গুলো পুরোপুরি উইভিং করা। আমার ড্রেসে যেরকম একটা দড়ি আছে এই ড্রেসটাতেও কিন্তু একটা দড়ি আছে, দেখো এইখানে সাইডে এরকম একটা দড়ি বাঁধার সিস্টেম আছে। সাইজ এটার মধ্যে তোমরা বুক করবে 38 থেকে 44, এতগুলো সাইজ বুক করতে পারো। প্রাইস থাকছে ওনলি 1000, প্রাইস থাকছে ওনলি 1000। যারা লাইভটা দেখছো একটুখানি প্লিজ যদি কমেন্ট করো তাহলে খুব ভালো হয়, বিকজ অ্যাজ ইউ নো দ্য মোর কমেন্টস উই গেট তত বেশি আমাদের লাইভের রিচটা বাড়ে। সো ইফ ইউ লাইক মাই প্রোডাক্টস ইউ প্লিজ ডু কমেন্ট সামথিং, একটুখানি বলো যে আমার কালেকশন কীরকম লাগছে বা হোয়াট এলস ইউ ওয়ান্ট টু সি ইন মাই কালেকশন, সেগুলো একটুখানি যদি আমার সাথে কমিউনিকেট করো তাহলে খুব ভালো হয়। প্রাইস থাকছে এটার 1000, সাইজ বুক করছো 38, 40, 42, 44। এই আসছে জিনিসটা দেখে নাও, এই যাচ্ছে ব্যাক সাইড, এগুলো কিন্তু সবই কাতান সিল্কের ওপর যাচ্ছে, ফুল কটন লাইনিং দেওয়া। চলো সরিয়ে নিলাম, এই ছিল 1000 রুপিজের মভ কালারের কুর্তি। নেক্সট যেটা দেখাচ্ছি এইটা দেখো, এইটা যাচ্ছে রেড এর সাথে, এই যে পুরো ওয়ার্কটা দেখছো এটা কিন্তু ফুললি ফুললি একদম উইভিং ওয়ার্ক, দেয়ার ইজ নাথিং প্রিন্টেড ইন দিস, এটা টোটালি উইভিং ওয়ার্কের উপর যাচ্ছে। এই আসছে কুর্তির লুকটা, আংরাখা স্টাইল। ওয়ান সাইডে থাকছে তোমার বিস্কিট কালারের সিল্ক আর ওয়ান সাইডে থাকছে এরকম রেড এর উপর ফুল মাল্টি কালার উইভিং করা কাতান সিল্ক। ব্যাক সাইডটাও কিন্তু তাই, দেখে নাও ব্যাক সাইডটাও কিন্তু ফুল রেড এর উপরেই গেছে। এটার মধ্যে তোমরা সাইজ বুক করতে পারো 38, 40, 42, প্রাইস থাকছে 1350, 38, 40, 42, প্রাইস থাকছে 1350। দেখে নাও এই আসছে জিনিসটা, প্রাইস থাকছে 1350, 38, 40, 42, এই তিনটে সাইজ অ্যাভেলেবল আছে।
ছড়িয়ে দিলাম। এই ছিল জিনিসটা অঙ্গরাখা স্টাইলে স্ট্রেট কাট কুর্তি বাট ইন কাতান সিল্ক, এগুলো একেবারে পুজো স্পেশাল কালেকশন 1350। এটাও কিন্তু যাচ্ছে কাতান সিল্কের ওপরেই এন্ড এটাও কিন্তু ফুললি উইভিং করা, ভেবো না যে এটাও প্রিন্টেড আছে এর উপরে, এটাও কিন্তু ফুললি উইভিং করা যাচ্ছে। সাইজ এটার মধ্যে বুক করবে 40 42 44 40 42 44। এটা ফুল লেন্থের ড্রেস যাচ্ছে ভায়োলেটের সাথে গোল্ডেন কালার কম্বিনেশন। ভায়োলেট ইজ এ ভেরি রয়্যাল কালার, ভায়োলেটের সাথে গোল্ডেন কম্বিনেশন থাকছে। থ্রি কোয়ার্টার স্লিভস, বোট নেক, গলা। সাইজ বুক করবে 40 42 44, প্রাইস থাকছে 1500, প্রাইস থাকছে এটার 1500 ওনলি। 40 42 44 এই আসছে তোমার ড্রেসের সাইজ, 40 42 44 এই আসছে ড্রেসের সাইজ, প্রাইস থাকছে 1500। দিস ইজ দি ব্যাক সাইড, ওকে, দিস ইজ দি ব্যাক সাইড অফ দ্য ড্রেস, দিস ইজ দি ফ্রন্ট সাইড অফ দ্য ড্রেস। 40 42 44 এই সাইজেস বুক করবে। দেখো এই আসছে জিনিসটা, ঠিক আছে, খুব প্রিটি দেখতে। এটা কিন্তু বিশাল বড় ফ্লেয়ার নয়, মানে ম্যানেজ করতে পারো, এই রকম ফ্লেয়ারেরই আছে। মাঝখানের পোর্শনটা গোল্ডেন আছে, ওপরটাও তোমার বোট নেকের পোর্শনটাও গোল্ডেন যাচ্ছে, দেখে নাও। এইখানটাতে কোনো লাইনিং দেওয়া নেই, এই যে একদম গলার সামনের জায়গাটাতে কোনো লাইনিং নেই, স্লিভসটাতেও লাইনিং নেই, বাকি পুরোটাতেই কিন্তু ফুল লাইনিং যাচ্ছে। প্রাইস থাকছে 1500, সাইজ বুক করছো 40 42 44। চলো সরিয়ে দিলাম, এই ছিল ড্রেসটা, ঠিক আছে। এগুলো লেন্থ থাকে সবই 52 ইঞ্চেস, তার মানে যাদের হাইট মোটামুটি 5 ফুট থেকে 5'4" এইরকম, তাদের এটা ইজিলি অ্যাঙ্কেল লেন্থ অবধি তো এসেই যাবে। আর যাদের হাইট ধরো 4'10" বা 4'11", তাদের এটা ফ্লোর লেন্থ অবধি আসবে। প্রাইস থাকছে 1500। সরিয়ে দিলাম, নেক্সট আর একটা দেখাচ্ছি। এটাও আসছে পিঙ্ক অ্যান্ড পার্পল কম্বিনেশন। এই কম্বিনেশনটা খুব মিষ্টি মিষ্টি একটা কালার, পিঙ্ক অ্যান্ড পার্পল। এটাও কিন্তু ওয়ান পিস লং ড্রেস, এটাও যাচ্ছে কিন্তু ওয়ান পিস লং ড্রেস। জাস্ট হ্যাভ আ লুক এট দিস ওয়ান, ওপর পোর্শনটা থাকছে পার্পল, লোয়ার পোর্শনটা থাকছে পিঙ্ক অ্যান্ড উইথ আ চওড়া বর্ডার। খুব সুন্দর একটা চওড়া বর্ডার গেছে কিন্তু পুরো লোয়ার পোর্শনটাতে। সাইজ এটার মধ্যে বুক করবে 38 40 42 38 40 42, এই সাইজ বুক করবে, প্রাইস থাকছে 1650, প্রাইস থাকছে 1650। এই যাচ্ছে ব্যাক সাইডটা, দেখে নাও পুরো বর্ডারটা, কিন্তু চওড়া বর্ডারটা ফ্রন্টে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকে পুরোটাতেই গেছে। 1650 সাইজ বুক করবে 38 40 42, এই আসছে ড্রেসের লুকটা, দেখে নাও এই আসছে ড্রেসের লুকটা। 1650 38 40 42, এগুলো কিন্তু সব একেবারে পুজো স্পেশাল, এগুলো কিন্তু সব একেবারে পুজো স্পেশাল। 1650 এই আসছে ড্রেসের লুকটা। সরিয়ে দিলাম, একটু কাছ থেকে দেখে নাও, এটার উইভিংটা দেখে নাও একটু কাছ থেকে। এইটা আসছে পুরো কাতান সিল্ক পিঙ্ক অ্যান্ড এই যাচ্ছে,
এর ফুল উইভিং করা বর্ডার অ্যাজ ওয়েল অ্যাজ বুটা। ও আরেকটা ডিজাইন দেখানো বাকি আছে, আরেকটা ডিজাইন দেখাতে ভুলে গেছিলাম। আগে যে আমি অ্যাশ এন্ড মেরুনটা দেখালাম না, ওটারই দেখে নাও, এটা আরেকটা স্টাইল, ওই সেম পার্টিকুলার মেটেরিয়াল দিয়েই হয়েছে, এটা আরেকটু ডিফারেন্ট স্টাইলে। এটারও প্রাইস থাকছে 12.50, সাইজ বুক করবে 38-40-42, সাইজ বুক করবে 38-40-42, দ্যাট ইজ ফ্রম এল এক্সেল ডাবল এক্সেল, ডাবল এক্সেল মানে 42, 38-40-42, প্রাইস থাকছে 1250, প্রাইস থাকছে 1250, 1250। এই আসছে লুকটা, দেখে নাও একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, 1250, 38-40-42, এই সাইজে বুক করবে। এই যাচ্ছে ব্যাক সাইডটা, এগুলো কিন্তু ফুল তোমার জামদানি স্টাইলের উইভিং করে বুটা করা হয়েছে, 1250। ওকে সরালাম, আচ্ছা এবারে একটুখানি চটপট কিছু দুপাট্টা দেখিয়ে দিই। দুপাট্টা দেখানোর পরে আমি আবার কটন কুর্তিস দেখাবো, আগে কিছু দুপাট্টা একটুখানি চটপট দেখিয়ে দিই। এতক্ষণ যে ধরনের আমি কুর্তিস দেখালাম সেগুলোর সাথে ম্যাচিং দুপাট্টাস গুলো দেখাবো, তারপরে আমি কটন কুর্তিস দেখাবো। কটনেও কিন্তু ভীষণ ভালো ভালো স্টক আছে আজকে, লং কুর্তি, শর্ট কুর্তি, শর্ট টপস সব রকম আছে। সো প্লিজ ডু নট গো এনিওয়ার, স্টে উইথ মি রাইট হিয়ার। আজ কমেন্ট পাচ্ছি না, এই তো তুমি কমেন্ট করলে তোমার কমেন্টটা পেলাম। তুমি কতক্ষণ পরে জয়েন করলে অপরূপাদি? অনেক পরে মনে হচ্ছে জয়েন করেছো। ওকে দুপাট্টাস, স্টার্টিং উইথ এম্পান্না কালার আফটার 20 মিনিটস। আচ্ছা আফটার 20 মিনিটস জয়েন করেছো, ওকে। তোমার ড্রেসটার প্রাইস, আমার ড্রেসের প্রাইস আছে 13.50। আমার ড্রেসটার আমি আরেকটা সুন্দর কালারও দেখিয়েছি, দুপাট্টা দেখে নাও। এই দুপাট্টাস গুলো দেখানোর পর আমি কিন্তু আবার কটন কুর্তি দেখাবো। প্রাইস অফ দ্য দুপাট্টা ইজ 450, আংরক্ষাটার প্রাইস, আমি যেটা পরে আছি এটার প্রাইস যাচ্ছে 13.50, অ্যান্ড প্রাইস অফ দিস দুপাট্টা ইজ 450। একটু চটপট দেখাচ্ছি হ্যাঁ দুপাট্টা গুলো, কারণ অনেক রকম কালার্স আছে, না হলে আমি আর কটন দেখাতে পারবো না আজকে। 450 সরালাম। নেক্সট কালার সেম টাইপেরই কাজের উপরে, কালারটা ভীষণ ভালো। এই একটু আগে আমি একটা পিঙ্ক কালারের দেখালাম না ড্রেস, ওটার সাথে ওটা মারাত্মক লাগবে দেখতে। তোমরা কেমন আছো? আছি গো, মোটামুটি আছি। এটারও প্রাইস থাকছে 450। দুপাট্টাটা দেখো কম্বিনেশন, যারা এই স্যুটটা নিচ্ছো, এই আংরাখাটা যারা অর্ডার দেবে তারা কিন্তু এই দুপাট্টাটা নিতে পারো। দিস উইল বি আ ভেরি গর্জিয়াস কাইন্ড অফ আ কালার কম্বিনেশন, পিঙ্ক এর সাথে ভায়োলেট। দুপাট্টার প্রাইস থাকছে 450, দুপাট্টার প্রাইস থাকছে 450, দেখে নাও। আর যদি কারোর এরকম হয় যে ওড়নাটাই পছন্দ হয়েছে, জামা কি নেবে বুঝতে পারছো না, তাহলে ডেফিনেটলি আমাকে জিজ্ঞেস করো, আই ক্যান মেক ইউ সামথিং, ঠিক আছে? আমার কাছে অনেক মেটেরিয়াল থাকে, আই ক্যান মেক ইউ সামথিং। প্রাইস অফ দিস দুপাট্টা ইজ 450। নেক্সট নেভি ব্লু, বাপি কেমন আছে? বাপি একটু স্টেবল আছে গো আগের থেকে, কিন্তু হি ইজ স্টিল হসপিটালাইজড, এখন অবধি বাড়ি নিয়ে আসতে পারিনি। লাইট পিচ দুপাট্টা আছে, হ্যাঁ হবে,
ওই ড্রেসটা দারুণ যাবে। হ্যাঁ একটু আগে আমি যে পিঙ্ক পার্পলটা দেখেছিলাম ওটার সাথে। আচ্ছা এই দুপাট্টাটা দেখে নাও, এটা যাচ্ছে নেভি ব্লু কালারের, প্রাইস থাকছে 450। এগুলো কিন্তু সবই তোমার দুপাট্টার মতোই ওয়েট আছে, ওই রকমই লেন্থ আছে। লেন্থটা তোমরা আশা করি বুঝতে পারছো, আমার হাইট 5'1", এই আসছে তোমার লেন্থ। দেখে নাও, এই যাচ্ছে ব্যাক সাইড, এই যাচ্ছে ফ্রন্ট সাইড, প্রাইস থাকছে 450। ঠিক আছে সরালাম, সব রকম কালার দেখাবো, একটু আমার সাথে থেকে দেখো। নেভি ব্লু এর উপর আরেকটা আছে একটু জালি ওয়ার্কের, ওটাও দেখিয়ে দিই। সব যা আমি দুপাট্টা দেখাচ্ছি আমার কাছে কিন্তু এর প্রচুর স্টক আছে দুপাট্টার। আচ্ছা এটা দেখে নাও, এটাও যাচ্ছে 450, এটাও থাকছে নেভি ব্লু এর উপরে। ঠিক আছে এই আসছে জিনিসটা। তোমার ড্রেসটার মেটেরিয়াল কি গো? কাতান সিল্ক। আমি এতক্ষণ কাতান সিল্কেরই সব কুর্তিস গুলো কিন্তু দেখিয়েছি। আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 1350। এটার আরেকটা কালারও আমি দেখিয়েছি, ডিপ পিচ কালার। তোমার ড্রেসটা দেখাও। হ্যালো ম্যাডাম, অনেকদিন পর। এই যে আমার ড্রেসটা দেখে নাও, এটা আসছে কলিদার, এটা আসছে কাতান সিল্কের উপরে কলিদার কুর্তি, সাইডে এরকম দড়ি আছে, এন্ড দিস ইজ দ্য লুক। ওকে 38 হবে? হ্যাঁ হবে, হবে, বুক করতে পারো। মধ্যে চার রকমের ডিজাইনস আছে, ব্ল্যাক দুপাট্টার মধ্যে চারটে ডিজাইন অপশনস অপশন আছে। আর একবার রিপিট করো কি কি দেখালে আই রে, দাঁড়াও দুপাট্টাগুলো আগে দেখিয়ে দিই, সব তো রিপিট করতে পারবো না, এরপরে আমাকে কটন দেখাতে হবে। প্রদীপ্তা লাহেরি, হ্যালো ম্যাম। দেখে নাও, ব্ল্যাক কালারের দুপাট্টা যাচ্ছে 450, ব্ল্যাক কালারের দুপাট্টা যাচ্ছে 450, ফুল উইভিং এর উপর যাচ্ছে। তোমরা চাইলে এরকম দুপাট্টার সাথে একটা সিঙ্গেল কালারের কুর্তিও পরতে পারো, আমার কাছে মেটেরিয়াল আছে, আমি বানিয়েও দিতে পারি তোমাদেরকে। 450 ব্ল্যাক কালারের দুপাট্টা, ব্ল্যাক দুপাট্টা পাওয়া যায় না, খুব রেয়ারলি আমি পাই, কারণ আমরা বাঙালিরাই কালোটাকে বেশি মানে পরি জানো তো, অ্যাজ কম্পেয়ার টু আদার স্টেটস, অন্যান্য স্টেটে কিন্তু কালোটাকে অত মানে পরে না, অনেকে অ্যাভয়েড করে, বাট উই লাভ অল কালার্স রাইট। এইটা আসছে আরেকটা। দেবস্মিতা তুমি কি একটু মোটু হয়েছো, বাট ভালো লাগছে কিন্তু। হ্যাঁ একটু তো মোটু হয়েইছি, সেটা তো ডেফিনেটলি আছেই, বিকজ জিম হচ্ছে না, এক্সারসাইজ করার টাইম পাচ্ছি না, সো একটু আমার ওয়েট গেন হয়েইছে। চলো এটা দেখে নাও, 450, এটাও যাচ্ছে ব্ল্যাক কালারের, এইটাও যাচ্ছে ব্ল্যাক কালারের, 450 থাকছে প্রাইস। যাদের যে দুপাট্টাগুলো পছন্দ হচ্ছে সেগুলো ঝটপট বুক করো, আর আমার লাইভ হয়ে যাওয়ার পরে একটুখানি রেকর্ডেডটা দেখবে, কারণ অনেক ভালো ভালো কাতান সিল্কের কুর্তিস দেখিয়েছি, যেরকম আমি পরে আছি এরকম কিন্তু অনেক কুর্তিস দেখিয়েছি। নেক্সট চার রকমের ব্ল্যাক দেখাবো বলেছি, এই দুপাট্টাগুলো কিন্তু গিফট দেওয়ার পক্ষেও ভীষণ ভালো। রেড আছে? হ্যাঁ রেড তো আছেই আছে, রেড এখনো দেখাইনি, রেড থাকবে না হয়। এইটা দেখে নাও, এটাও আসছে ব্ল্যাক, এটাও যাচ্ছে ব্ল্যাকের উপরে, 450 থাকছে প্রাইস দুপাট্টা। এগুলো সবই কিন্তু সিল্কের উপরে ফুল উইভিং করা, এগুলো ফুল উইভিং এর উপর যাচ্ছে দুপাট্টা, দিজ আর অলসো গ্রেট ফর গিফটিং অপশনস। আমার তো এই ব্ল্যাকটা দিয়ে কুর্তি বানাতে ইচ্ছে করছে, এইটা দিয়ে কুর্তি বানিও না, দুপাট্টা দিয়ে কুর্তি বানালে স্লিভলেস কুর্তি বানাতে হবে, কারণ দুপাট্টাতে তোমার হাতার কাপড় আসবে না। তোমার যদি ইচ্ছা করে কুর্তি করতে তাহলে আই ক্যান শো ইউ সাম আদার মেটেরিয়ালস অলসো কাতান সিল্কের মধ্যে। তোমার লাইভ আজ প্রথম দেখছি, দারুণ কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। আমি লাইভে যা দেখাই এগুলো কিন্তু সব আমার নিজস্ব ডিজাইন করা, নিজস্ব ম্যানুফ্যাকচারিং।
এই মেয়ে ওই সফট জয়পুরি সফট সালোয়ার পিস গুলো আছে না? ওই জয়পুরি সফট গুলো নেই, কিন্তু জয়পুরি বাঁধনি গুলো আছে। একদিন করব স্যুট পিসের লাইভ, একদিন করব, মানে এই উইকের মধ্যেই করব। এই উইকে আমার আরো একদিন না দুদিন লাইভ বুকিং নেওয়া আছে। কটন কুর্তি তোমার মতো দেখাও। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি, ডেফিনেটলি দেখাবো। আগে আমি দুপাট্টা গুলো দেখিয়ে দিই। এই যাচ্ছে ফোর্থ ব্ল্যাক এর অপশন, এই যাচ্ছে 4 নম্বর ব্ল্যাক এর অপশন। 450 ড্রেস গুলো নিতে যাব যখন তখন দেখবো তাহলে। ঠিক হ্যাঁ ওকে চলো, ব্ল্যাক দেখিয়ে দিয়েছি, এবার রানী আর রেড দেখাবো। রানী রেড গ্রিন ইয়েলো, আরে বাবা অনেকগুলো আছে। পিচ কালার কেউ দেখতে চাইছিলে? পিচ কালার দুপাট্টা দেখতে চাইছিলে? এইটা দেখো, থ্রি পিস হবে। থ্রি পিস আমার কাছে আছে, কিন্তু আজকে আমি লাইভ করছি না থ্রি পিসের। আমি থ্রি পিসের লাইভ নেক্সট দিনকে করব। আমাদের তো পুজো শপিং করাচ্ছ, নিজের কি কি হলো? তুমি যে শাড়িটা দিয়েছ অপূর্বদের, ওইটাই হয়েছে আমার এই অবধি পুজোর। ট্রাস্ট মি, আর কিচ্ছু হয়নি। মা সেদিনকে বলছিল ব্লাউজটা এবারে বানিয়ে নে, অ্যাটলিস্ট একটা দিন তো পুজোতে নতুন শাড়ি পরবি। ওই হয় আমার, মানে ওটাই হয়, মানে সবার অর্ডার তৈরি করতে করতে না নিজের জামাটা লাস্টে, মানে সপ্তমীর দিন আমি আমার টেলারকে রিকোয়েস্ট করি যে মাস্টারদা আমার তাহলে এই দুটো জামা একটু বানিয়ে দিয়ে তুমি বাড়িতে যাও, আমারটা তুমি লাস্টেই করো। মানে সেটা করার জন্য ওকে আলাদা করে আমাকে একটুখানি মানে বলতে হয় আর কি, যে আমারটা অ্যাটলিস্ট করে দিয়ে যেও। এরকমই হয় প্রত্যেক বছর, এভরি ইয়ার এটাই হয়। আচ্ছা এটা দেখে নাও, এটা যাচ্ছে পিচ কালারের দুপাট্টা, প্রাইস থাকছে 450, প্রাইস থাকছে, এটা 450-টি তো দেখে নি, হ্যাঁ এটা 450-টি আছে। পিচ কালারের দুপাট্টা, ভীষণ গর্জেস দেখতে ওড়নাগুলো, ভীষণ ভীষণ গর্জেস দেখতে। এর সাথে চাইলে তোমরা সিঙ্গেল কালার কুর্তিস পরতে পারো, আমার কাছে আছে অপশন সিঙ্গেল কালার কুর্তিজের। যাদের মানে নেওয়ার হবে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আই উইল শো ইট টু ইউ। শপ মে ঢপ মেরো, ঢপ মারছি না আমি অপরবাদে, তুমি তো জানবে অ্যাটলিস্ট, আর কেউ জানুক না জানুক এটা একদমই ঢপ নয়। চলো রানী কালার, রানী কালার 450, রানী কালার 450, 450 rupees। দেখো আমার ড্রেসটা বেবি পিঙ্ক টাইপের কালার, এইটা যাচ্ছে রানী কালার, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। 450 রেড প্লিজ, ইয়েস ইয়েস ইয়েস, কামিং টু দ্যাট, কামিং টু দ্যাট। এটা যাচ্ছে একটু মেরুন ঘেঁষা কফি কালারের দুপাট্টা হবে, আই থিঙ্ক হবে, আই থিঙ্ক হবে। এইটা দেখো, এটা যাচ্ছে মেরুন, এইটা যাচ্ছে রেড, দুটোই কিন্তু 450 করে। দুটো আমি সাইড বাই সাইড এই জন্য দেখাচ্ছি যাতে করে কালারটা বুঝতে অসুবিধা না হয়। এইটা যাচ্ছে মেরুন, ঠিক আছে, এটা যাচ্ছে লালচে মেরুন, অ্যান্ড দিস ইজ পিওর রেড। 450 থাকছে এটার প্রাইস, দুটোরই প্রাইস আছে 450। দেখে নাও এই আসছে মেরুনটা 450 করে, সব দুপাট্টা 450, ঠিক আছে। আরো আছে কালার, আরো আছে ডিজাইন, আমি দেখাচ্ছি, সরিয়ে নিলাম, এটা ছিল মেরুন, সেই আগের কথা মনে আছে অষ্টমীর দিন সকালেও মাসিমণির নিজের ব্লাউজ, হ্যাঁ হ্যাঁ সত্যি তখন ওই রকমই হতো, এত বেশি চাপ থাকতো অষ্টমীর দিনে, মানে অঞ্জলি দিতে যাওয়ার আগে অবধি ব্লাউজ তৈরি হয়নি, তাই অঞ্জলি দিতে যেতে লেট হয়ে যাচ্ছে, এইরকম আর কি সব সিচুয়েশন গেছে। এটাও থাকছে তোমার 450 রেড,
আচ্ছা, আর রেড কোথায় গেল? এইটা দেখ, এইটা হচ্ছে একেবারে টুকটুকে লাল। তোমারটা হয়ে যেত, তুমি তখন ফুচকে ছিলে বলে। হ্যাঁ, আমারটা তখন অতটা মানে প্রবলেম হতো না, আমারটা মা আগে আগে করিয়ে রাখতো, কিন্তু এখন তো নিজে বড় হয়েছি, নিজে রেসপন্সিবল হয়েছি, সেই জন্য মানে সেই ঠেলায় নিজেরটাই হয় না এখন। মনে হয় না বাবা, আগে বাকি সবারটা হয়ে যাক, তারপর সময় থাকলে আমারটা বানাতে দেব। আচ্ছা এটা দেখে নাও, এটা যাচ্ছে ফুললি রেড, এটা যাচ্ছে ফুললি রেড, 450, একেবারে টুকটুকে লাল রঙের দুপাট্টা, একেবারে টুকটুকে লাল রঙের দুপাট্টা, 450, দেখে নাও। ওকে চল সরাচ্ছি, যাদের যেটা পছন্দ হচ্ছে এসএস নিয়ে বুকিং করো। বুকিং কনফার্মেশন আমি দেব 6:30 থেকে, কনফার্মেশন দিতে স্টার্ট করবো 6:30 থেকে। মেরুন, এটা যাচ্ছে ডার্ক মেরুন, এই আসছে কালারটা, দেখো ডার্ক মেরুন। আমি কিন্তু এরপরে কটনের কুর্তিস দেখাবো, সো প্লিজ কেউ কোথাও যেও না, কটন কুর্তিস গুলো কিন্তু দেখাবো। বাবা কি মিষ্টি মেয়ে, থ্যাংক ইউ সো মাচ। পিঙ্ক কালার দেখাবেন, পিঙ্ক তো অলরেডি দেখিয়ে দিয়েছি, রানি পিঙ্ক পিচ দেখানো হয়ে গেছে, এটা সরালাম 450। এবার একটু অফ বিট কালার দেখাচ্ছি, একটু অফ বিট কালার দেখাচ্ছি, লাইট পিঙ্ক একেবারে। হ্যাঁ, কফি কালার দুপাট্টা আমি দেখছি গো, অ্যাকচুয়ালি মানে অনেক দুপাট্টা যাচ্ছে, কফি কালারটা হাতের কাছে পাবো কিনা বলতে পারছি না। যদি লাইভে না দেখাতে পারি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি একবার দেখে তোমাকে জানাবো মানে পাক্কা আছে কিনা। অ্যাজ ফার অ্যাজ আই নিউ ছিল কফি কালারের। এইটা দেখে নাও, এটা যাচ্ছে একেবারে লাইট পিঙ্ক, একেবারে লাইট পিঙ্ক, 550। কাজটা একটু কাছ থেকে দেখাই, 550, এই শ্রাবণী ম্যাডাম কি বলছেন, হ্যাঁ প্লিজ দেখাও পিঙ্ক কালার, দেখালাম তো। নেক্সট গ্রে কালার, গ্রে এর উপরে মাল্টি কালার দিয়ে ওয়ার্ক, গ্রে এর উপরে মাল্টি কালার দিয়ে। হ্যাঁ গো, জোরে কামড়ে দাও। কেন এ বাবা, মিষ্টি মেয়ে বলে কি কামড়ে দিতে হবে নাকি? আমি অত মিষ্টি নয়, আমি অত মিষ্টি না, আমি ভেরি বিটার পারসন। এটা দেখো প্রাইস থাকছে 550, প্রাইস থাকছে 550, গ্রে কালারের উপরে ফুল। এগুলো কিন্তু যাচ্ছে তোমার একেবারে ইয়ে করা, কি বলে এগুলোকে, মিনে করা, মিনে করা। কটন কুর্তি দেখাচ্ছি, কটন কুর্তি দেখাচ্ছি, একটুখানি দুপাট্টাস গুলো দেখিয়ে দিই, নাহলে দুপাট্টা গুলো নিয়ে লাইভ করাই হয় না। দেখে নাও ফুল মিনে করা, 550, এগুলো থাকছে 550, গ্রে এর উপরে ফুল মাল্টি কালার দিয়ে মিনে করা, ঠিক আছে সরালাম। ইয়েলো 550 ইয়েলো, এটাও খুব ভাল লাগবে এই পিঙ্কটার সাথে। এরপর আমার হয়ে গেছে, ঠিক আছে দুপাট্টা দেখানো অলমোস্ট ওভার, আমি এরপরে কটন কুর্তিস দেখাচ্ছি, 550, এটা থাকছে ইয়েলো কালারের ফুল তোমার মিনেকারি করা, 550, 550 ইয়েলোর ওপরে, দেখে নাও এই যাচ্ছে জিনিসটা পুরো হলুদের ওপর, টুকটুকে সুন্দর হলুদ, এটা কিন্তু কোনো ফ্যাকাশে টাকাশে নয়, একেবারে ডার্ক ইয়েলো, 550, সুইট অ্যান্ড সফট। থাক, আর ওই দিকে যেতে হবে না, অপরূপাদি বুঝতে পেরে গেছি, 550।
নেক্সট পিঙ্ক দেখাবো, লাইট পিঙ্ক। লাইট পিঙ্ক যে দেখতে চাইছিলে লাইট পিঙ্ক দেখে নাও। লাইট পিঙ্ক এর উপরে থাকছে ব্লু এন্ড গ্রিন দিয়ে মিনে করা, এটাতে কিন্তু কোনো রেড বা ব্ল্যাক এর কোনো টাচ নেই, এটাতে কিন্তু কোনো রেড বা ব্ল্যাক এর টাচ নেই, খুব সফিস্টিকেটেড দেখতে একটা পিঙ্ক কালার। প্রাইস থাকছে 550, প্রাইস থাকছে 550। দেখে নাও এই আসছে জিনিসটা, এই আসছে জিনিসটা, 550 টাকা প্রাইস থাকছে। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, এরপরে আমি কটন কুর্তিস দেখাতে স্টার্ট করছি। নেক্সট কটন কুর্তিস দেখাতে স্টার্ট করছি। দাঁড়াও, এবার আমি কটন কুর্তিস দেখাতে স্টার্ট করছি, ঠিক আছে। নাম্বার ওয়ান, যেরকম আমি কালিদার পরে আছি, আমি সেটা সেরকম স্টাইলের একটা দিয়েই স্টার্ট করছি। এই যো, যেরকম আমি কালিদার পরে আছি, একটু ঘেরওয়ালা, সেই রকম একটা দিয়েই আমি স্টার্ট করছি। এটা কিন্তু কটন, ঠিক আছে। এতক্ষণ সিল্কের দেখিয়েছি, এবারে আমি পুরোপুরি কটন দেখাবো। প্রাইস থাকছে 999, প্রাইস থাকছে 999। সাইজ এটার মধ্যে বুক করবে 36, 38, 40, 36, 38, 40, এই তিনটে সাইজ বুক করবে, তারপর বুক করবে 46, 48। ওকে, মাঝখানে সাইজগুলো নেই, এটা 36, 38, 40 পাবে, তারপরে পাবে 46 and 48। প্রাইস থাকছে 999। ব্ল্যাক দুপাট্টা আমি চার রকমের দেখিয়ে দিয়েছি, চারটে আলাদা আলাদা ডিজাইনের দেখিয়েছি, কিন্তু এখন প্লিজ আমাকে রিপিট করতে বলো না, কারণ অনেকক্ষণ থেকে বলছি কটন কুর্তি দেখাবো, সবে দেখাতে স্টার্ট করলাম। তুমি কাইন্ডলি একটু লাইভটা হয়ে গেলে একটিবার রেকর্ডেডটা একটু দেখে নিও, স্কিপ করে করে, ঠিক আছে। ব্ল্যাক দুপাট্টা পেয়ে যাবে, খুব ভালো ভালো ব্ল্যাক দুপাট্টা দেখিয়েছি। আচ্ছা, এটা দেখে নাও, প্রাইস থাকছে 999। ফ্লেয়ার দেওয়া আছে, যে ধরনের আমি পরে আছি এরকম ফ্লেয়ারের মধ্যে, ইয়েলোতে, ইয়েলোর উপর ফুল ফ্লোরাল প্রিন্টেড। প্রাইস থাকছে 999, ঠিক আছে, সরালাম। এখানে যা গরম, বাপ রে, কটন কুর্তি অল টাইম জিন্দাবাদ। হ্যাঁ, ডেফিনেটলি কটন কুর্তি তো অল টাইম ডেফিনেটলি জিন্দাবাদ, কিন্তু পুজোর সময় তাও একটু একটু আর তো সিল্ক পরতে লাগে না। চলো সরিয়ে দিলাম, হ্যাঁ, এটা দেখে নিয়েছো, 999। নেক্সট দেখাচ্ছি, সেটা যাচ্ছে 899। নেক্সট দেখাচ্ছি, এটা যাচ্ছে 899। এটাও কিন্তু একেবারে কটনের উপর, সাইজ বুক করবে 38, 40, 42, 44, 46, 38, 40, 42, 44, 46। প্রাইস থাকছে 899। এটা কিন্তু একেবারে কটনের ওপর, এটা কিন্তু একেবারে সুতি, সারা বছর পড়তে পারো, যেমন ইচ্ছা তেমন ভাবে ওয়াশ করতে পারো। প্রাইস থাকছে 899। হ্যাঁ, পুজো, একটু ছোট পার্টির জন্য সিল্ক কুর্তি বেস্ট, অ্যাবসলিউটলি, একটু ছোটোখাটো পার্টি গেট টুগেদারের জন্য সিল্ক কুর্তিগুলোই ভালো হয়, বাট আদার দেন দ্যাট, ফর লাইক অল দ্য টাইম ওয়েয়ারিং, কটন ইজ দ্য বেস্ট। 899, 46 অবধি বুক করবে 38 থেকে। এই যাচ্ছে ব্যাক সাইডটা, দেখে নাও, এই যাচ্ছে ব্যাক সাইড, এই থাকছে ফ্রন্ট সাইড। ওকে, চলো সরিয়ে দিচ্ছি, মুভিং অন টু দি নেক্সট ওয়ান। এটা কিন্তু গলার সামনে এরকম একটু
গোটা পত্তির লেস দেওয়া আছে, প্রাইস থাকছে 899, প্রাইস থাকছে 899। যারা এখন আমার লাইভটা দেখছো একটু তোমাদের স্ক্রিনের ব্রাইটনেসটা বাড়িয়ে নাও, তাহলে কিন্তু ড্রেসগুলো আরো সুন্দর বোঝা যাবে। আচ্ছা শর্ট লং সব রকম মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? যেমন যেমন আমার হাতে আসছে, শর্ট টপ লং কুর্তিস সব রকম দেখাচ্ছি। ফ্রক কুর্তি 48 সাইজের হবে। ফ্রক কুর্তি বুকিং করে রাখো, যেরকম আমি দেখালাম, আই ক্যান মেক ইট ফর ইউ। আমাদের এখানে তো কাস্টমাইজেশন হয়, আই ক্যান মেক ইট ফর ইউ 48-50 যা সাইজ লাগবে। আমাকে একটু হোয়াটসঅ্যাপে পিং করে রাখো, আই উইল শো ইউ দি মেটিরিয়ালস, কী কী মেটিরিয়াল আছে, তারপর সেখান থেকে ইউ ক্যান চুজ অ্যান্ড আই ক্যান মেক ওয়ান ফর ইউ। আচ্ছা এগুলো দেখে নাও, শর্ট টপস দেখাচ্ছি, শর্ট টপ লং কুর্তি সব মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি। 650 প্রাইস থাকছে, 650। এগুলো কিন্তু একেবারে সুতির, একেবারে কটনের, দেখে বুঝতেই পারছো এগুলো থাকছে ডাবু প্রিন্টের উপরে 650। সাইজ বুক করবে 38-44, 38-40, 42-44, এই সাইজগুলো অ্যাভেলেবল আছে। প্রাইস থাকছে 650, প্রাইস থাকছে 650। সরালাম, কলমকারির উপর দেখাচ্ছি, এটাও একটা শর্ট টপ, সব রকম মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? যেমন যেমন আমার হাতে আসছে সব রকম মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি। 650, এটাও কিন্তু যাচ্ছে কলমকারির ওপরে শর্ট টপ। এগুলো জিন্সের সাথে পরার জন্য একেবারে আইডিয়াল, জিন্সের সাথে যারা পরো, যারা ট্রাউজার্স পরো, তাদের জন্য আমি বলছি এগুলো একেবারে আইডিয়াল টপস। 650 প্রাইস থাকছে। কালারটা আছে তোমার ডার্ক শ্যাওলা কালার, যেটা হয় না একেবারে ডিপ গ্রিনিশ কাইন্ড অফ মস গ্রিন কালার হচ্ছে তোমার বেসটা। মেটিরিয়াল আছে কটন, কলমকারির মধ্যে, প্রাইস থাকছে 650। সাইজ বুক করবে 40-42-44, 40-42-44, দেখে নাও। যাদের যেগুলো পছন্দ হচ্ছে এখনই ঝটপট এসএস নিয়ে বুক করতে থাকো, কনফার্মেশন টাইম ইজ 6:30 অনওয়ার্ডস, 650। লং ড্রেস যা আমি দেখাই এগুলো কিন্তু বলে দিই আমি, এগুলো কোথাও থেকে কিন্তু পারচেজ করে আনার নয়, এগুলো প্রত্যেকটা জিনিস আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিটে তৈরি হচ্ছে। সো দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো চান্স যে তোমরা সেম পিস আরেকটা অন্য কোথাও পাবে। এইটা দেখো লেমন ইয়েলো কালার, লাইট লেমন ইয়েলো কালারের ওয়ান পিস এ লাইন কাটের ওপর লং ড্রেস, প্রাইস থাকছে এগুলোর 1050, প্রাইস থাকছে এগুলোর 1050। সাইজ বুক করবে 38-40, 42-44, 46, 38-40, 42-44, 46, 1050 ইজ দ্য প্রাইস, 1050 ইজ দ্য প্রাইস। ফুললি কটনের ওপর ওয়ান পিস লং ড্রেস এ লাইন কাট, এখানে কিন্তু কোনো ওয়েস্ট কাটিং এটার মধ্যে নেই, দিস ইজ টোটালি এ লাইন কাট, 1050। সাইজ টু বি বুকড ইজ ফ্রম 38-46। আমি 50-46 এলাম, আর তুমি এই শর্ট কুর্তিগুলো 44-এ থেমে গেলে তোমাকে ইন্সপায়ার করছি, চলো কাম ডাউন মোর। না না আছে কিন্তু 46 সাইজে চাইলে আমি করে দেব, কোনো ব্যাপার না, আমি তৈরি করে দেব। প্রাইস থাকছে 1050, এটা যাচ্ছে লাইট লেমন ইয়েলো কালার, লাইট লেমন ইয়েলো কালার, এই আসছে পুরো ড্রেসের লুকটা। ওকে চলো সরাচ্ছি, এটা 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 ভারী মিষ্টি দেখতে, অ্যান্ড এটার কাপড়টাও কিন্তু ভীষণ কমফোর্টেবল হবে, দেখে বুঝতেই পারছ তোমরা, পিওর কটন। সিম্পল ওয়্যার কুর্তি আমার হাতে যেমন যেমন আসছে আমি কিন্তু তেমন তেমন তুলে দেখাচ্ছি, মানে কোনো ক্যাটাগরি ওয়াইজ এবার দেখাচ্ছি না, শর্ট টপ লং ড্রেস কুর্তি সব একসাথে দেখাবো।
750 মলমলের উপর যাচ্ছে একদম সরি ডাবু প্রিন্টের উপর যাচ্ছে কটন কুর্তি সাইজ বুক করবে 44 46 48 সাইজ বুক করবে 44 46 48 প্রাইস থাকছে 750 প্রাইস থাকছে 750 হাই ডিয়ার থ্যাংকস ফর অ্যাডিং মি ইন দ্য গ্রুপ ইউ আর ওয়েলকাম রেখা আন্টি বাট ওয়াই ডিড ইউ জয়েন ইন সো লেট আমি তো লিঙ্ক কখন পাঠিয়ে দিয়েছি 4:35 আমি লিঙ্ক পাঠিয়ে দিয়েছি চলো প্রাইস থাকছে 750 সাইজ বুক করবে 44 46 48 সাইজ বুক করবে 44 46 48 কালারটা কিন্তু একটু ডিপ আমি জানি না এখানে এত হালকা হালকা কেন দেখাচ্ছে কালারটা কিন্তু একটু ডিপ আছে যেটা দেখছো তার থেকে একটু ডিপ পিচ আছে 44 46 48 ঠিক আছে চলো সরিয়ে দিচ্ছি নেক্সট এটাও যাচ্ছে লাইট পিচ কালার আগেটা ছিল একটু ডিপ পিচ কালার এটা থাকছে একটু লাইট পিচ কালার সাইজ বুক করবে 38 থেকে 46 38 40 42 44 46 48 অবধি এরা 48 অবধি পাচ্ছ প্রাইস থাকছে 750 প্রাইস থাকছে 750 সাইড কাট কুর্তি একদম রেগুলার ওয়্যারের জন্য ভেরি নাইস মেটেরিয়াল থাকছে পিওর কটন সামনে যে লেসটা আছে এটা কিন্তু থ্রেড এমব্রয়ডারি করা লেস আছে দিস ইজ নট প্রিন্টেড এটা থাকছে এমব্রয়ডারি করা লেস আই হ্যাড জয়েন্ট 440 অ্যান্ড ইউ ওয়েটেড অল দিস টাইম টু সে আ হাই নট এক্সপেক্টেড ফ্রম ইউ নট এট অল থ্রি পিস সেট হবে গো হ্যাঁ হবে কিন্তু আজকের লাইভে থ্রি পিস সেট দেখাচ্ছি না আমি নেক্সট দিনের লাইভে পাক্কা থ্রি পিস সেট দেখাবো পরশু দিন একটা লাইভ আছে আমি থ্রি পিসই দেখাবো আচ্ছা চলো এটা দেখে নাও 750 রুপিস থাকছে এটার প্রাইস সাইজ বুক করবে 38 40 42 44 46 48 অবধি বুক করবে 750 ইজ দ্য প্রাইস ফ্লোরালের উপর যাচ্ছে ফ্লোরালের উপরে যাচ্ছে খুব সুন্দর সোবার দেখতে কিন্তু কুর্তিটা সরাচ্ছি নেক্সট দেখাচ্ছি একটা র‍্যাপ স্টাইলের এটার মধ্যে সাইজ বুক করবে 36 38 40 42 অবধি বুক করতে পারো 42টা যে পাবে তার কিন্তু জামার ভেতর কোনো মার্জিন থাকবে না এইটা দেখে নাও এইটা যাচ্ছে ওয়ান পিস অ্যাঙ্কেল লেন্থ ড্রেস এটা যাচ্ছে ওয়ান পিস অ্যাঙ্কেল লেন্থ ড্রেস অ্যান্ড এই যে একটুখানি এটা র‍্যাপ স্টাইলের আছে এইটা এই যাচ্ছে জিনিসটা স্টাইলটা র‍্যাপ স্টাইলে যাচ্ছে সাইডে দড়ি দেওয়া প্রাইস থাকছে 1100 প্রাইস থাকছে এটার 1100 সাইজ বুক করবে 36 38 40 42 42 সাইজটা যে নেবে সেটা ম্যাক্সিমাম সাইজ ওর ভেতর কিন্তু কোন রকম মার্জিন থাকবে না প্রাইস থাকছে 1100 1100 ইজ দ্য প্রাইস ওকে মেটেরিয়াল আছে ভেতরের পোর্শনটা থাকছে আজরাকের আপার পোর্শনটা থাকছে ডাবু প্রিন্টেড কটন উইথ এই যে কাঁথা স্টিচ এফেক্ট দেখে নাও এই যে কাঁথা স্টিচ এফেক্ট প্রাইস থাকছে 1100 ওকে চল সরালাম যাচ্ছে ইন্ডিগো ব্লু কালারের উপর লং ড্রেস ওয়ান পিস আগের আগের পিঙ্কটা দেখাও আচ্ছা দেখাচ্ছি এটা দেখে নাও প্রাইস থাকছে 1050 সাইজ বুক করবে 40 থেকে 48 40 42 44 46 48 এই আসছে ড্রেসের লুকটা
ওকে, এই যাচ্ছে তোমার ড্রেসের লুকটা, এই আসছে ফুল ড্রেসটার লুক। এটা কিন্তু তোমার বক্স স্প্লিট করা আছে, হ্যাঁ, কোমরের কাছটার বক্স স্প্লিট করা। 40 থেকে 48 অবধি বুক করবে, প্রাইস থাকছে 1050। এগুলো কিন্তু একদম পিওর কটন, ইয়েলো পিঙ্কটা 48 হবে বললে তো, ইয়েলো পিঙ্ক কোনটা, একদম ফার্স্ট যেটা দেখিয়েছিলাম ওইটা বললে, দেখে নাও, এটা কিন্তু 48 অবধি হবে এইটা। চলো সরাচ্ছি, গলার কাছে আজরাকের একটা ইয়ক করা, দেখে নাও। এইটাও তোমরা বুক করবে 38 থেকে 48 অবধি, 38, 40, 42, 44, 46, 48 এতগুলো সাইজ অ্যাভেলেবল আছে। প্রাইস থাকছে 850। অ্যান্ড দ্য বিগ থিং অ্যাবাউট দিস কুর্তি ইজ ইট হ্যাজ গট আ পকেট অন দ্য সাইড, দেখে নাও সাইডে কিন্তু একটা পকেট আছে। প্রাইস থাকছে 850, 38 থেকে 48 অবধি বুক করবে, 38 থেকে 48 অবধি বুক করবে, প্রাইস থাকছে 850, 850। কালারটা এরকমই একদম অকার ইয়েলো কালারের সাথে মারুন কালারের ইয়ক। পার্ট পেমেন্ট হয় গো তোমার, দুটো খুব ভালো লেগেছে। পার্ট পেমেন্ট আমি খুব একটা করতে পারি না গো, ম্যাক্সিমাম আই ক্যান ডু ইজ ইউ ক্যান বুক সামথিং 50% পে করে বুক করতে পারো এখন, বাকি 50% উইদিন 8 to 10 days পে করে দিতে হবে, দ্যাটস দি ম্যাক্স আই ক্যান ডু। আগের ইন্ডিগোটা একবার দেখাও, হ্যাঁ দেখাচ্ছি, আচ্ছা এটা দেখে নাও, এটা থাকছে 850, 38 থেকে 48 অবধি বুক করবে, 38 থেকে 48 অবধি বুক করবে, ঠিক আছে, সরালাম। এই যাচ্ছে আগের ইন্ডিগোটা, এই যাচ্ছে আগের ইন্ডিগোটা 1050, এই ইন্ডিগোটার প্রাইস থাকছে 1050। এই আসছে লুকটা দেখে নাও, 1050, সরালাম। এটারও তাই, এই দেখো এটারও কিন্তু গ্লাস হাতা, সাইজ বুক করবে 40, 42, 44, 46 অবধি, প্রাইস থাকছে 780, প্রাইস থাকছে 780 অনলি, 780 অনলি, 46 অবধি বুক করবে, প্রাইস থাকছে 780, 46 অবধি বুক করবে, 40 to 46, প্রাইস থাকছে 780। গলার সামনেটা এরকম ওয়ার্ক করা আছে, না না এটা নয়, 1100টা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এইটা বলছো রাইট, পিয়ালি ম্যামকে বলছি, এইটা এটা ছিল 1100 এর অ্যাঙ্কেল লেন্থ র‍্যাপ স্টাইলের ড্রেস, এটাকে তোমরা লং ড্রেস হিসেবেও পড়তে পারো, অর ইউ ক্যান ওয়্যার ইট উইথ আ লেগিংস অলসো। এই যাচ্ছে তোমার ভেতরের পোর্শনটা, দেখে নাও ভেতরের পোর্শন, এটা থাকছে ওপরের পোর্শন, এটা কিন্তু কোনো দড়ি বাঁধার সিস্টেম নেই, এটা টোটালি স্টিচড, অ্যান্ড এটা স্লিভ লেন্থ থাকছে তোমার 3/4। এই আসছে পুরো জিনিসের লুকটা, খুব স্মার্ট লুক লাগে কিন্তু এটা, প্রাইস থাকছে 1100, সরালাম। নেক্সট দেখাচ্ছি সাইজ 40, 42, 44,
লং ব্লুটার আগেরটা এসএস দিলাম, ওকে থ্যাংক ইউ। টপ দেখাবে, সব রকম মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি গো, মানে হাতের সামনে যা যা পাচ্ছি তুলে দেখাচ্ছি। আচ্ছা 40 42 44 40 42 44 750 only 40 42 44 750 only দেখে নাও। ব্লু কালারের আজরাকের সাথে মেরুন কালারের মঙ্গলগিরির কম্বিনেশন, শার্ট প্যাটার্নের কলার, তার সাথে থাকছে সাইড কাট। 40 42 44 750 only ব্যাক সাইডটা থাকছে পুরোপুরি মেরুন মঙ্গলগিরি, এই যাচ্ছে ফ্রন্ট সাইড। 40 42 44 সিম্পল কটন কুর্তি উইথ শার্ট কলার, প্রাইস থাকছে 750। চলো ছাড়লাম, অপরূপাদি আবার এসে, তুমি মাঝখানে গেছিলে কোথায়? এটা কি আমার হবে? হতেই পারে, হতেই পারে, যদি এসএসটা আমি পেয়ে যাই তাহলে এটা তোমার। নেক্সট এই কুর্তিটা দেখো, এটা ভারী মিষ্টি দেখতে, এটা কিন্তু ভারী মিষ্টি দেখতে। সাইজ বুক করবে 38 থেকে 48 অবধি। এটা দেখো মেটেরিয়াল থাকছে কটন লেহেরিয়া, মেটেরিয়াল থাকছে পুরোপুরি কটন লেহেরিয়া। গলার সামনের ওয়ার্কটা কিন্তু প্রিন্টেড নয়, এটা আছে একেবারে এমব্রয়ডারি করা, দিস ইজ ফুল এমব্রয়ডারি করা গামথি ওয়ার্ক। ফেসবুক ঘুরতে গেছিলে আমার লাইফ ছেড়ে? এত বড় সাহস? একদম যাবে না, আমার লাইফ যখন চলবে আর কোথাও যাবে না। আমার লাইফ হয়ে গেলে তারপর তুমি ফেসবুকে একটু ঘোরাঘুরি করো না, সন্ধ্যাবেলার টাইম একটু ঘোরাঘুরি করে এসো তখন। আচ্ছা এইটা দেখে নাও, সাইজ বুক করবে 38 থেকে 48, 38 40 42 44 46 48, প্রাইস থাকবে 780, 780 টাকা প্রাইস। সাইডে কাট আছে, 780 থাকছে এটার প্রাইস। সাইড কাট একেবারে কটন কুর্তি, ভীষণ কমফোর্টেবল হয় এগুলো। রানী কালারের লেগিংস দিয়ে পড়তে পারো বা রানী স্ট্রেট প্যান্টস দিয়েও কিন্তু পড়তে পারো। প্রাইস থাকছে 780, সাইজ বুক করবে 38 থেকে 48, 38 40 42 44 46 48 এতগুলো সাইজ অ্যাভেলেবল আছে, প্রাইস থাকছে 780। হি 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 করে হাসছো? দেখে দাও এই আসছে জিনিসটা, এটা কিন্তু বেশ ব্রাইট দেখতে, এন্ড যেহেতু এটা পিওর কটনের সো ইউ ক্যান ওয়্যার ইট এনি টাইম অফ দ্য ডে, প্রাইস থাকছে 780। স্ট্র্যাপ কুর্তি 680 কটন এর স্ট্র্যাপ কুর্তি, ডাবু প্রিন্ট মেটেরিয়ালের, প্রাইস থাকছে 680, প্রাইস থাকছে 680, 680 ইজ দ্য প্রাইস। সাইজ বুক করবে 38 40 42, 38 40 42 এই আসছে জিনিসটা, 38 40 42 এই আসছে জিনিসটা, দেখে নাও। সাইজ বুক করবে 38 40 42, প্রাইস আছে এটার 680, 680, 680 রুপিস এটার প্রাইস আছে, ঠিক আছে? দেখো এই আসছে জিনিসটা, এই যাচ্ছে ব্যাক সাইড, এই আসছে ফ্রন্ট সাইড, সামনে এরকম এমব্রয়ডারি করা লেস দিয়ে একটু পট্টি করা হয়েছে। নেক্সট একটা লং ড্রেস দেখাচ্ছি, এটা কিন্তু যাচ্ছে ক্রেপ সিল্কের ওপর। নেক্সট লং ড্রেসটা থাকছে ক্রেপ সিল্কের ওপর, এইটা দেখো, এইটা আসছে ক্রেপ সিল্ক মেটেরিয়ালের ওপর, আংরক্ষা স্টাইলে গ্লাস হাতা, যেরকম হাতা আমি পরে আছি কুর্তিটার এইরকমই স্লিভ স্টাইল যাচ্ছে এটাতে। এটা কিন্তু যাচ্ছে ফুল লেন্থ, ফুল লেন্থ ক্রেপ সিল্ক মেটেরিয়াল। কালার আছে নেভি ব্লু উইথ ফুল নেভি ব্লু লাইনিং, এন্ড এই আসছে তোমার গলার সামনের পট্টিটা, দেখে নাও গলার সামনের লেসটা, দেখে নাও মভ কালারের থাকছে গলার সামনের লেস,
সাইজ বুক করবে 36, 38, 40, 42 36, 38, 40, 42 প্রাইস থাকছে 12.50 প্রাইস থাকছে 12.50 36, 38, 40, 42 এগুলো কিন্তু ওয়ান পিস ড্রেস হিসেবে ভীষণ ভালো এন্ড যেহেতু এগুলো একেবারে ক্রেপ সিল্কের এগুলো একদম ওয়াশ অ্যান্ড ওয়্যার তুমি এগুলো চাইলে মেশিন ওয়াশও করতে পারো কোনো অসুবিধা হবে না প্রাইস থাকছে 12.50 প্রাইস থাকছে 1250 এই আসছে ড্রেসের লুকটা এইটা ওয়াও কোনটা কোনটা এটা না এর আগেরটা মিনাক্ষী ম্যাম হ্যালো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইভ প্রাইস থাকছে এটা 12.50 ঠিক আছে সরিয়ে দিলাম নেক্সট 12.50 এর আরেকটা দেখাচ্ছি যেটা আসবে কাফ লেন্থ যেটা আসবে কাফ লেন্থ এইটা দেখো এটা আসছে কাফ লেন্থের এটা তোমরা উইথ লেগিংস পরতে পারো এটা তোমরা উইথ লেগিংস পরতে পারো সাইজ বুক করবে 36, 38, 40 এই তিনটে সাইজ অ্যাভেলেবল আছে প্রাইস থাকছে 1250 প্রাইস থাকছে 1250 কালারটা দেখো ভীষণ ব্রাইট একটা সুন্দর গ্রিন কালার মেটেরিয়াল থাকছে একেবারে ক্রেপ সিল্ক মেটেরিয়াল আছে কিন্তু ক্রেপ সিল্ক লং ড্রেসটা আমি এইগুলো খুব লাইক করি অ্যান্ড আমার আছে হ্যাঁ ক্রেপ সিল্কের ড্রেসগুলো কিন্তু মানে একেবারে ওয়াশ অ্যান্ড ওয়্যার টাইপের তো কাজে এগুলো মানে বহুদিন অবধি ভালো থাকে মানে কটন ড্রেসেস কি হয় 2-3 বছর পরার পরে একটুখানি ফেড হয়ে যায় বাট এই ক্রেপ সিল্কের ড্রেসগুলো কিন্তু তোমার কোনোদিনও ফেড হবে না তুমি যত ইচ্ছা মেশিন ওয়াশ করো না কেন যাই করো না কেন দিস উইল নেভার এভার ফেড প্রাইস থাকছে এগুলো 12.50 এটা চাইলে তোমরা অ্যাজ আ ড্রেসও পরতে পারো বা উইথ লেগিংসও পরতে পারো সাইজ বুক করবে 36, 38, 40 সাইজ বুক করবে 36, 38, 40 ঠিক আছে এই আসছে কালারটা চল সরালাম আচ্ছা এরপর আরো অনেক কিছু দেখানোর আছে বাট আমার বুটিক ওপেনের টাইম হয়ে গেছে লাস্ট আর জাস্ট কয়েকটা দেখি আমি টাটা বাই বাই করব আবার পরশু দিনকে আসছি নতুন নতুন সব জিনিস নিয়ে এইটা দেখে নাও লং ড্রেস 999 সাইজ বুক করবে 38, 40, 42 999 পিওর কটনের লং ড্রেস থাকছে ইক্কাতের সাথে মঙ্গলগিরি কম্বিনেশন প্রাইস থাকছে 999 সাইজ বুক করবে 38, 40, 42 সাইজ বুক করবে 38, 40, 42 এই আসছে জিনিসটার লুকটা দেখে নাও 38, 40, 42 এই আসছে জিনিসটার লুকটা প্রাইস থাকছে 999 আমি মেসেজ করেছি আচ্ছা ঠিক আছে ওকে নিশ্চয়ই দেখবো অ্যাকচুয়ালি এখন না আমি বুটিকে খুব কম টাইম দিতে পাচ্ছি সেই জন্যই মানে গতকাল যেরকম আমি বুটিকে আসতেই পারিনি সো গতকাল কারোর মেসেজ দেখা হয়নি আজকে সবাইকে রিপ্লাই দিয়েছি আগের থেকে বলো লাইভে টাইমে চলে আসে কেন লাইভ অ্যালার্ট দিত তুমি দেখতে পাও না লাইভ অ্যালার্ট ওপেন করার টাইম হয়ে গেছে ওটিটি ড্রেস 36, 38, 40 ওটিটি ড্রেস 1050 থাকছে প্রাইস ফুল আজরাকের ওপরের লেয়ারটা থাকছে ফুল আজরাকের লোয়ার পোর্শনটা আছে কিন্তু হাকোবা রেয়ন দেখে নাও ভেতরের পোর্শনটা থাকছে হাকোবা রেয়ন বেজ কালার ওপরের পোর্শনটা থাকছে ব্ল্যাক আজরাক প্রিন্ট প্রাইস থাকছে 1050 এগুলো কিন্তু হাঁটু ক্রস করে কাফ লেন্থের ড্রেস সাইজ বুক করবে 36, 38, 40 সাইজ বুক করবে 36, 38, 40 দেখে নাও
এগুলো কিন্তু একেবারে মানে চুটিয়ে পড়তে পারবে, এই টাইপের ড্রেস গুলো যত ইচ্ছা চুটিয়ে পড়তে পারবে, কোনো মানে আনকমফোর্টেবল ফিল কখনো হবে না। দিজ আর অল অফ পিওর কটন, 1050 1050। হ্যাঁ টাইম পাই না, হ্যাঁ তুমি আর টাইম পাবে কেন, লাইভ দেখার কত ব্যস্ত মানুষ। এটাও কিন্তু ওই ব্লু যেটা দেখালাম ওইটার মতোই, ওয়ান পিস লং ড্রেস 34 36 38, ভারী মিষ্টি কালার, পিঙ্ক কালারের। প্রাইস থাকছে 950, প্রাইস থাকছে 950, 950। 34 36 38 এই তিনটে সাইজ বুক করবে। ফ্লোরালের মধ্যে যাচ্ছে, হ্যাঁ এই থাকছে ব্যাক সাইডটা, এই আসছে ফ্রন্ট সাইডটা। 34 36 38 এই সাইজে বুকিং হবে। ওকে সরালাম, সো উইথ দ্যাট আজকে লাইভ এখানে এন্ড করছি। আবার নেক্সট লাইভটা আমার মোস্ট প্রবলি পরশুদিনই আছে, যেদিনকে আমি স্যুট পিসেস দেখাবো আর শাড়িও দেখাতে পারি। সো আশা করি তোমাদের সবার আজকের আমার লাইভটা খুব ভালো লেগেছে। যারা পরে জয়েন করেছো তারা প্লিজ একটুখানি রেকর্ডেডটা স্কিপ করে করে একটু একটু করে দেখে নিও, কারণ অনেক সুন্দর সুন্দর আমি ড্রেসেস দেখিয়েছি। আর যারা আমার বুটিকে আসতে চাও তারা আমার বুটিকে চলে আসতে পারো। আমার অ্যাড্রেস হচ্ছে 21 SN Roy Road, বুটিকের নাম হচ্ছে দীপান্বিতা কালেকশন টু ক্রিয়েশন। আমাদের এখানে কিন্তু টেলারিং সার্ভিসেস আছে, অ্যান্ড এখনও আমরা কিন্তু পুজোর অর্ডার নিচ্ছি, ব্লাউজ কুর্তি ড্রেসেস সব কিছুর অর্ডার এখনো নেওয়া হচ্ছে। কটন কুর্তিগুলো বেশ ভালো, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে চলো আজকের মতো তাহলে এখানে লাইভটা এন্ড করছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড। অ্যান্ড আমার নেক্সট লাইভ হবে পরশু দিন আবার ঠিক 4:30 সময়, তখন দেখা হবে।